আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরিকাতু। আমি উমর ফারুক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অজিফা পাওয়ার বাংলা। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সম্মুখে যে আমলটি তুলে ধরবো আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, 5 মিনিটে দোয়া কবুল হওয়ার অজিফা। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা আজকে আমি আপনাদের সম্মুখে যে আমলটি দেখিয়ে দেবো, আপনাদের এই আমলটি করেন, 5 মিনিটের মধ্যে আপনাদের দোয়া কবুল হবে। আপনারা দোয়ার মধ্যে যা চাইবেন তাই কবুল হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, পরীক্ষা করে দেখুন, 100% কাম করবে। যদি কাম না করতো আমি ভাবে লিখতাম না। দেখেন, আপনি পরীক্ষা করে দেখবেন, 100% কাম করবে, যা চাইবেন সাথে সাথে পাবেন ইনশাআল্লাহ। দর্শক, নিয়মগুলি আমি বলে দিচ্ছি, কীভাবে করবেন, কখন করবেন, আমি ভিডিওর মাধ্যমে সব। হ্যাঁ প্রিয় দর্শক, আমি ভিডিওর মাধ্যমে নিয়মগুলি বলে দেবো, আপনি এইভাবে, আমি যেভাবে বলে দেবো আপনি এইভাবে এই আমলগুলি করবেন ইনশাআল্লাহ। আপনি যা চাইবেন তাই পাবেন। দেখেন কীভাবে করবেন আপনি। সবার প্রথম আমি আপনাদের সম্মুখে 2টি এসএম লিখছি, আপনারা স্ক্রিনে দেখতে থাকেন, আপনার স্ক্রিনে দেখেন, আমি আপনাদেরকে বাংলায় লিখে বোঝাচ্ছি, আপনার স্ক্রিনে দেখেন আরবি লেখাটা শো করছে, আপনারা ওইখান থেকে কী করবেন, আরবি লেখাটা পড়ে নেবেন। দেখেন, ইয়া সামিউ, ইয়া ছামিউ, ইয়া মুজিবু। হ্যাঁ প্রিয় দর্শক, ইয়া সামিউ, ইয়া মুজিবু। দেখেন, ইয়া সামিউ, ইয়া মুজিবু, এই 2টি এসএম আপনাদের পড়তে লাগবে। কীভাবে পড়বেন, কখন পড়বেন, দেখেন আপনি এনি টাইম, এনি ওয়াক্ত, আপনি যে আপনার যেই আপনি যেই সময় আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যখন টাইম পাবেন তখনই এই আমলটি করবেন, যে কোনো সময়। দেখেন, যে কোনো সময়, হ্যাঁ প্রিয় দর্শক, আপনি যে কোনো সময় এই আমলটি করবেন। দেখেন আপনি কি করবেন, সবার প্রথম ইয়া সামিউ, ইয়া ইয়া মুজিবু, এই 2টি এসএম আপনি পড়বেন, কতবার পড়বেন। দেখেন আপনি কি করবেন, যখন আপনি এই আমলটি করবেন আপনি সবার প্রথম কি করবেন, 3 বার দুরুদ পাক পড়ে নেবেন, প্রথম 3 বার দুরুদ পাক। হ্যাঁ প্রিয় দর্শক, প্রথম আপনি কি করবেন, 3 বার দুরুদ পাক পড়বেন, 3 বার দুরুদ পাক পড়ে তারপর আপনি কি করবেন, ইয়া সামিউ, ইয়া মুজিবু, এই 2টি এসএম মিলাইয়া আপনি কি করবেন, 33 বার পড়বেন। দেখেন, 33 বার পড়বেন আপনি, ইয়া সামিউ, ইয়া মুজিবু, ইয়া সামিউ, ইয়া মুজিবু, এভাবে আপনি 33 বার পড়বেন। এখন দেখেন, যে যদি কোনো মা ও বোনেরা আপনারা যদি করেন, আপনারা ধরেন 2 দিন পর, 2 দিন এই আমলটি করলেন, 2 দিন আপনার আমলটি করার পর যদি আপনাদের পিরিয়ড এসে যায় তাহলে এই আমলটি আপনারা থামিয়ে দেবেন আর করবেন না। যখন আপনাদের পিরিয়ড শেষ হবে তখন আবার এই আমলটি শুরু করবেন। দেখেন আপনি এই আমলটি টোটাল কতদিন করবেন, আপনি এই আমলটি সর্বমোট করবেন 11 দিন। হ্যাঁ প্রিয় দর্শক, আপনি কি করবেন, টোটাল 11 দিন করবেন, শুধু 11 দিন। দেখেন আপনি প্রথম 3 বার দুরুদে পাক পড়বেন, তারপরে পড়বেন 33 বার ইয়া সামিউ, ইয়া মুজিবু, ইয়া সামিউ, ইয়া মুজিবু, এইভাবে পড়বেন। পরে আবার আপনি কি করবেন, শেষেও 3 বার দুরুদে পাক পড়ে নেবেন। প্রথম আপনি যে দুরুদে পাকটি পড়ছিলেন ওই দুরুদে পাকটি আপনি আবার শেষেও 3 বার কি করবেন, পড়ে নেবেন। শুধু এইভাবে পড়ে আপনি দোয়া করবেন, এই আমলটি আপনি কতদিন, 11 দিন করবেন। 11 দিন করে ইনশাআল্লাহ দেখবেন আপনার যে কোনো দোয়া কবুল হবে 5 মিনিটের মধ্যে। প্রিয় দর্শক, আপনি কি করবেন, শুধু এই আমলটি এভাবে করে নেবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আবার দেখা করবো আপনাদের সঙ্গে আরেকটি ভিডিওর মাধ্যমে, সে পর্যন্তর জন্য বিদায় নেব। যাওয়ার আগে সবাইকে একটি অনুরোধ, যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও দাবিয়ে রাখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু, খোদা হাফিজ।